বন্ধুগণ, তা আমি মনে করি বিকেলবেলা হয়ে গেছে। আমি ভিডিও তোলার জন্য রেডি ছিলাম, একটু পরে বেরোতাম ভিডিও করতে, কিন্তু সেই সময়ে চলে এসেছিলো বৃষ্টি। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি চারিদিকে, হাওয়া উঠছিলো তখন, একটু পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখনও বৃষ্টি চলছে। তাহলে ভিডিওটা কিসের বানাই? তাই ভাবলাম যে বৃষ্টির ভিডিওই বানাই, সেই কারণে আমি একটু বারান্দায় বসে আছি। এই যে বারান্দায় আমি বসে আছি, এখন মনে করো বৃষ্টির ভিডিও চলবে। আপনারা দেখুন, একটু আগে আমাদের কাছ থেকে একটা নারকেল বললো, ওটাও দেখাবো, আরও ইন্টারেস্টিং অনেক কিছুই থাকবে। তাই দেখো বন্ধুগণ, বৃষ্টি পড়ছে, নয়তো আমি বেরোতাম ভিডিও করতে। এখান থেকে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে, যে মাটিতে দেখলেই দেখা যাবে যে বৃষ্টির ফোঁটা পড়ছে, সেটা দেখা যাচ্ছে। আর ওইদিকে একটা নারকেল পড়েছে, নারকেলটা এখন আমি আনতে যাবো। তা এখন আমি মার কাছে ছাতা চাইলাম, মা ছাতা আনতে গেল, আর এখন আমি যাবো ওই নারকেলটা কুড়াইতে। ওই যে নারকেলটাকে দেখা যাচ্ছে, এই যে দেখো আমার নখে সোজায়, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নারকেলটা, এখন ছাতা নিয়ে আসলাম। এই যে ছাতা, এই যে এই ছাতাটা তোমার সে নয়, আগেই ছিল এই ছাতাটা, এই ছাতাটা বের করলাম, বের করা হলো। এখন ছাতা মাথায় আমি এখন চলছি, ছাতা মাথায়। এই যে দেখো ওখানে অনেক বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি, এদিকে চারিদিকে বৃষ্টি, এখানে ছাতা মাথায় আমি চলছি এখন নারকেল আনতে। এই যে দেখো নারকেলটা পড়ে রয়েছে, এই যে দেখো নারকেল আমাদের গাছ থেকে পড়ছে। এই যে নারকেল গাছটা দেখিয়ে দিই, এই যে নারকেল গাছ, নারকেল গাছ এখানে। আর এই যে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, পরে দেখাবো কতগুলো জল হলো না হলো, সেই সময় দেখাবো আমি, এখন আমি নারকেলটা নেই। এই দেখো বন্ধুগণ, নারকেলটা হাতে নিলাম, এখন চলছি আমি বাড়ির পথে। অনেক বৃষ্টি পড়ছে এদিকে, এদিকে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। এতটুকু আগে একদম দমকা হাওয়া ছিল, কিন্তু এখন আর সেই হাওয়াটা নাই, এখন শুধু বৃষ্টি হচ্ছে। এই যে আমার নারকেল, ওই যে দেখো নারকেল দিয়ে দিলাম ওখানে। তাহলে বন্ধুগণ, তাহলে বৃষ্টি থামলে আবার ভিডিও হবে। আমাদের তো এখানেই রাখছি ভিডিওটা, টাটা বাই বাই, পরবর্তী সময় আবার দেখা হবে।